हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल रीता स्टडी। तुम्हारा केमन आछो? निश्चय भलो आछो, आर आमिओ भलो आछि। आज के आमि तोमादेर सामने एकटा रेसिपी निये एसेछि, सेटा होच्छे चिंगड़ी माछेर रेसिपी। चिंगड़ी माछ आर कूमड़ो दिए एकटा रेसिपी। এটা কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই করে দেখো, আমি সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। তো এই কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আমি কি করে বানালাম, চলো আমার সাথে দেখতে থাকো। সবার আগে দেখো, আমি একটু মশলা করে নিয়েছি, সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা। এগুলো আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি এটা পেস্ট করে পাশে বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াইটার মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো, তেলটা আমি গরম হতে দেব। এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িটা তেলের মধ্যে দিয়ে দেব, ভালো করে ফ্রাই করে নেব। রেসিপিটা দুর্দান্ত খেতে হয়েছে, তোমরা না করলে বুঝতে পারবে না, মানে আমি খেয়েছি, এত সুন্দর টেস্ট হয়েছে, গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগলো। চিংড়িটা দেখো আমি ভালো করে ফ্রাই করে নিলাম, চিংড়িটা তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি লম্বা করে কেটে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি। কুমড়োটা এবার তেলের মধ্যে ফ্রাই করব। কুমড়োটা আগে একটু ফ্রাই করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি নুন, পরিমাণ মতো দিতে হবে সব কিছু, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে তেলের সাথে ফ্রাই করে নেব। এটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। তুলে নিয়ে আমি আবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো, এটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কুচো করে আমি ভালো করে এবার ফ্রাই করে নিয়েছি তেলের সাথে। পেঁয়াজটা দেখো লাল লাল হয়ে এসছে, এবার আমি এর মধ্যে মিক্সিতে পেস্ট করে রাখা তোমার পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেস্টটা কিন্তু আমি মিহি করিনি, মিহি করলে ভালো লাগে না। এবার আমি এর মধ্যে অন্যান্য মশলা দিচ্ছি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবটাই কিন্তু পরিমাণ মতন। কাশ্মীরি মির্চ পাউডার দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি পরিমাণ মতন। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। এই সব কিছু দিয়ে এবার আমি
মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখলাম বেশ অনেকটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে এসছে মশলা থেকে, তোমরা নিজেরাই বুঝতে পারছো যে কতটা ভালো কষানো হয়েছে। আর একটুখানি ঢেকে দিচ্ছি, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় লোতে রেখেই কষাচ্ছি। এবার আমি ওই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি আর কুমড়ো, চিংড়ি আর কুমড়ো দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার কম করা আছে। আর একটু ঢাকা দিয়ে দিলাম, আমি তারপরে দিয়ে দিয়েছিলাম গরম জল, দেখো গরম জল দিয়ে এবার আমি এটাকে একটুখানি ফোটাবো। একটু ঢাকা দিয়ে রাখি, আমি সব সময় কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আর গ্যাসের ফ্লেমটা লো করে রান্না করি, তাতে রান্না কিন্তু খুবই টেস্টি আর সুস্বাদু হয়। চলো ঢাকনাটা খুলে দেখি, দেখো কতটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে তরকারিটা একদম রেডি মাছের চিংড়ি আর কুমড়ো দিয়ে কারি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়েছে। এরকম কুমড়ো আর চিংড়ি দিয়ে কিন্তু অনেক ভাত একসাথে খাওয়া যায়, দেখো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তোমরা প্লিজ এই রান্নাটা করে দেখো আর কমেন্ট বক্সে আমাকে জানিও অবশ্যই। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে প্লিজ ভুলো না। আর এখনকার মতো এখানেই রাখছি, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো।